ভারতীয় সেনায় পাকিস্তানের চর, তাও আবার বাংলারই এক সেনা ছাউনিতে। ব্যারাকপুর সেনা ছাউনিতে পাকিস্তানের আইএসআই চরের সন্ধান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে একাধিক তথ্য, যার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাতে কেন ঘাঁটি গাড়ছে শত্রু দেশের চর? তবে কি এ রাজ্য সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে? কাদের মদতে এ রাজ্যে ঢুকলো তারা? তাও আবার ভারতীয় সেনাবাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেঙে ব্যারাকপুরের সেনা ছাউনিতে আইএসআই চর ঢোকার ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করেন জনৈক এক ব্যক্তি। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। অভিযোগ, বহু প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত আছেন এই দুর্নীতিতে। এমন চাঞ্চল্যকর অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি নির্দেশ দেন, দেশের নিরাপত্তার প্রসঙ্গে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। সিআইডি যেমন তদন্ত চালাচ্ছে তেমনই চালাবে, পাশাপাশি সিবিআইকেও প্রাথমিক অনুসন্ধান করার নির্দেশ দেন বিচারপতি মান্থা। বিচারপতি মন্তব্য করেন, সিআইডি যে তদন্ত করছে তাতে অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে। রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে জানিয়েছেন, অভিযোগের যথেষ্ট গুরুত্ব আছে, আমরা যা পেয়েছি তাতে অভিযোগ গুরুতর, যথেষ্ট সিরিয়াস ইস্যু, যথেষ্ট মেরিট আছে। সিআইডি বেশ কিছু তথ্য পেয়েছে। আমাদের তথ্য অনুযায়ী ইতিমধ্যে ভারতীয় সেনা একজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে, কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে, কিন্তু গ্রেপ্তার না আটক সেটা বলতে পারবো না। আমরা বেশ কিছু ছাপাখানা চিহ্নিত করেছি যেখানে জাল সার্টিফিকেট সহ জাল নথি ছাপা হয়। সমস্ত কিছু শোনার পর বিচারপতি নির্দেশ দেন, সিআইডি, সিবিআই ও সেনাকে দেশের নিরাপত্তার জন্য একযোগে কাজ করতে হবে। তদন্ত করতে গিয়ে সেনার সঙ্গে যেন কোনোভাবেই সিবিআই ও সিআইডির সংঘাত না হয়, কারণ এখানে মূল ঘটনা সেনার ভিতর ঘটেছে। সেনা ও কেন্দ্রীয় এজেন্সিগুলি একযোগে তদন্ত করবে। রাজ্যের সিআইডি তাদের হাতে আসা তথ্য ও নথি দিয়ে সেনাকে সহযোগিতা করবে, সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে, সেনা প্রয়োজনে রিপোর্ট দিতে পারে। সিবিআই ও সিআইডিকে অগ্রগতির রিপোর্ট দিতে হবে 26 জুলাই পরবর্তী শুনানির দিন। বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলেছে, পশ্চিমবঙ্গে আইএসআইকে হাতে ধরে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআই তাদের জাল বিস্তার করা শুরু করেছিল বর্ধমান জেলার খাগড়াগড় থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসা 3 বছরের মাথায় খাগড়াগড়ে একটি মাদ্রাসার সংলগ্ন বাড়িতে তৈরি করা হয়েছিল জেহাদিদের প্রশিক্ষণ ক্যাম্প। সেখানেই তৈরি ও মজুত করা হচ্ছিল বোমা ও অন্যান্য অস্ত্র। হঠাৎই বিস্ফোরণ ঘটার পর জানাজানি হয়, নাশকতামূলক কাজের ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছিল সেখানে। বাইরে থেকে যে সমস্ত জঙ্গি সংগঠন এই রাজ্যের মধ্যে প্রবেশ করছে, তাদের ভারতীয় পরিচয়পত্র নাকি হয়ে যাচ্ছে 48 ঘন্টার মধ্যেই। রাজ্যের যখন এই অবস্থা, সেই সময় বারবার বিএসএফ এর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা বলছেন, এতে আরও প্রশ্রয় পাচ্ছে জঙ্গি সংগঠনগুলি, বাংলা হয়ে উঠছে জঙ্গি সংগঠনগুলির গ্রিন করিডোর, যার ফলস্বরূপ বাংলার বুকে ভারতীয় সেনা ছাউনিতে পাকিস্তানি চর। এটা তো দেশের সিকিউরিটির ব্যাপার এবং রাজ্যের সিকিউরিটির ব্যাপার। আজকে মুখ্যমন্ত্রী মাইনরিটি, বেঙ্গল মাইনরিটি কমিশনের হেড করেছেন হাসানবাবুকে, যে হাসানবাবু সিনির প্রাক্তন ডিরেক্টর ছিলেন, মানে হেড ছিলেন, যে সিনি কিন্তু একটি ব্যান্ড অর্গানাইজেশন, যে সিনির, যে হাসানবাবুর সাথে বাংলাদেশের প্রচুর মিলিটেন্ট অর্গানাইজেশনের যোগাযোগ ছিল, আজকে তাকে মাইনরিটি কমিশনের হেড করা হচ্ছে বেঙ্গল থেকে। আর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বিএসএফ এর এগেনস্টে কথা বলছেন, যে বিএসএফ নাকি মানুষকে গুলি করে। এটা ভারতীয় সেনার জন্য যেমন নিরাপদ নয়, তেমনই দেশের নিরাপত্তাও বিঘ্নিত করবে বলে মত প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। যে সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করে, ও সেনাবাহিনীতে যদি শত্রু দেশের চর থাকে, তাহলে সেনাবাহিনীর যেমন এটা বিপদের কথা, আমাদের দেশের পক্ষে ওটা বিপদের কথা। তো সেটা বের করতে হবে। সিআইডি তদন্ত করছে, তার পাশাপাশি সিবিআই তদন্ত করলে সে বের করাটা যদি ত্বরান্বিত হয়, দোষী যদি সাজা পায়, তাহলে আমার মনে হয় এ ব্যাপারে কারো আপত্তি থাকার কথা না। ইন্টারপোলের সঙ্গে যোগাযোগের কাজটা আমাদের দেশে সিবিআই করে, অতএব সিবিআই যদি এই তদন্তটা করে,
তাহলে যদি আন্তর্জাতিক যে যোগাযোগ আছে সেগুলোকে খতিয়ে দেখতে সুবিধা হবে। বর্তমানে সংকটজনক এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ কোন পথে যাবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভবিষ্যতে এর ফলটাই বা কি দাঁড়াবে তা নিয়ে বাংলার সব মহলই এখন তোলপাড়। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।